সিসিটিভি ফুটেজে 9 জুন সন্ধ্যা 7টার দিকে পুরান ঢাকার ফেন্সি মার্কেটে জাহাঙ্গীরকে ঢুকতে দেখা যায়। কয়েক ঘন্টা পর দ্রুত পায়ে বেরোতে দেখা যায় তাকে। নিরাপত্তা প্রহরী আলাউদ্দিন ও শ্রমিক জাহাঙ্গীর একই মার্কেটে কাজ করতেন। পুলিশ জানায়, কিছুদিন আগেই একটি দোকানের ক্যাশ বাক্স লুটের ফোন দিয়ে আটে জাহাঙ্গীর। ওই দিন রাত 1টার দিকে দোকানটিতে ঢুকতে গেলেই বাধা দেন নিরাপত্তা কর্মী। এ সময় প্রথমে ছুরিকাঘাত, পরে গামছা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। লোভের বশবর্তী হয়ে সে গত বৃহস্পতিবারে কেরানীগঞ্জ হাসান নামক এক ব্যক্তির দোকান থেকে দুইটি ছুরি এবং কাটার কিনে সে, যেহেতু এই মার্কেটে সে পরিচিত বা তাকে লেবারের কাজ করে তাকে তো অনেকেই হয়তো চিনে, এই জন্য তাকে হয়তো সন্দেহ করে, সে 6:55 দিকে বৃহস্পতিবার অর্থাৎ 9:55 দিকে সেই মার্কেটের ছয়তলায় যে লুকায় থাকে। এই ঘটনায় জাহাঙ্গীরের মার্কেটে ঢোকা ও বেরোনোর ফুটেজ দেখে সন্দেহ হয় পুলিশের। রোববার রাজধানীর যাত্রাবাড়ি কুতুবখালি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। একটা হত্যার যে সমস্ত কারণে হতে পারে তার বিভিন্ন দিক আমরা খুঁটিনাটি সারা রাত কাজ করছি, পরের দিন কাজ করছি, কাজ টাজ করে আমরা পৌঁছাই গেছি এখন, এবং এখন তার ওই যে ছুরি দিয়ে সে হত্যা করেছে সেই ছুরি আমরা উদ্ধার করেছি। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফেন্সি মার্কেটের দোতলায় আবার শাহিন নামক। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা।